আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তাসকে আমি কিনি আলোচনা করবো আপনার থামুল দিয়ে অনেকে বুঝে গেছেন হ্যাঁ আমরা আমাদের যে ইউজ করা মোবাইল তা ঠিক আছে কি না তা সব কিছু অর্থাৎ মোবাইলটা সব কিছু ঠিক আছে না চার্জার টাচ ডিসপ্লে স্পিকার হেয়ার স্পিকার মাউথ স্পিকার সবগুলো ঠিক আছে কি না এগুলো সব কিছু কি কীভাবে চেক করব এগুলো অর্থাৎ এছাড়া আপনি যদি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেন ওই মোবাইলটা সব কিছু ঠিক আছে কি না এগুলো সব কিছু কীভাবে চেক করতে এগুলো চেক করা একেবারে চিম্বল আপনাকে সর্বপ্রথম একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে অ্যাপসটার নাম হলো টেস্ট টেস্ট এম হার্ডওয়্যার তো এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে নিবেন এই অ্যাপসটা ডাউনলোডের আগে আপনার কাছে অনেকগুলো অ্যালো হবে ওই অর্থাৎ আপনার কাছে অনেকগুলো পারমিশন যাবে সকল পারমিশনগুলো আপনি অ্যালো করে দিবেন তো এখানে ওয়েট করুন প্লিজ একটু তো এখানে আসার পর আপনাকে এতে নিসে নিশ্চয় ডায়াগনস্টিক তো এখানে ক্লিক করবেন টেস্ট আমি এখানে ক্লিক করলাম তারপরে এখানে আপনার থেকে চব্বিশটা আপনাকে আপনার মোবাইলটা ঠিক আছে কিনা সম্পূর্ণভাবে সব কিছুভাবে চেক করার জন্য তো আপনি আমি এখানে স্টার্ট করে দিচ্ছি তো এখানে স্টার্টে ক্লিক করবেন তারপরে এখানে যা যা বলতে বলবে সব কিছু আপনি ঠিক রাইটভাবে করবেন য়ান নাইন থ্রি তো এটা আমার এটা রাইট হয়েছে এখন আমার টাসটা ঠিক আছে কিনা আমি এটা দেখবা যা যেভাবে করতে বলে ওইভাবে করবেন এইভাবে এগুলা দেখাবেন ইয়েস আমার টাচটা ইয়েস আমার এখানে হয়তো কিছু সমস্যা দেখা যাচ্ছে তবে আপনার এখানে তো এরকম দেখা যায় আপনি আরেকবার ট্রাই করে দেখবেন যদি দেখেন এক দুইবার পরও এরকম রকম তাহলে বুঝতে আপনার টাচের সমস্যা আছে নেক্সট তো এখানে আপনাকে প্রিন্ট করতে বলছে স্টার্ট দিলাম আমি ইয়েস মাইক্রোফোন টেস্ট করতে বলছে আমাকে তো আমি মাইক্রোফোনটা আপনাকে হ্যালো বলতে বলছি হ্যালো হ্যালো জি ডট স্পিক লাউড এনআ প্রাই অ্যাগেন টু কোয়াইট লোকেশন আচ্ছা আমি আবার চেষ্টা করি হ্যালো হ্যালো আচ্ছা আমি নেক্সটে চলে যাচ্ছি টাচ অ্যাকুয়ারিসি অর্থাৎ আপনার টাচটা অ্যাকুয়ারেসি আছে কিনা এটা কি ট্রাই করবেন আমি স্টার্টে দিলাম যেখানে যেখানে ইয়েস হ্যাঁ আমার এটা হয়েছে লাইট সেন্সর এটা ঠিক আছে কিনা এটা চেক করবেন তো আপনি এখানে উপর দিয়ে ঠিক আছে আটটা দিয়ে বাবু এটা এবার দিবেন ওকে ওটা ঠিক আছে প্রক্সিমিটি ঠিক আছে কিনা স্টার্ট দিয়ে দিচ্ছি স্পিকার ঠিক আছে কিনা ওকে এটা ঠিক আছে এক্সেলেরামেটর এটা ঠিক আছে কিনা অর্থাৎ আপনার মোবাইলটা নিয়ে এভাবে ব্যবহার করতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছে এভাবে ব্যবহার করতে হবে গ্রোস্কোপ ঠিক আছে কিনা ঠিক মোবাইলটা তারা যে এভাবে দেখাচ্ছে আপনার ঠিক এভাবে দেখাবেন অর্থাৎ কম্পাসটা আপনার ঠিক আছে কিনা আপনার মোবাইলটা এভাবে এভাবে করে দেখাবেন আমিও ঠিক এভাবে কিছু ফ্রন্ট ক্যামেরাটা ঠিক আছে কিনা আপনার ওকে ব্যাক ক্যামেরা তো এগুলো আপনারা সব কিছু চেক করে নেবেন ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এগুলো সব কিছু চেক করি আমি তো পুরোপুরিভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি পুরোপুরিভাবে এগুলো সব কিছু আর দেখাচ্ছি না তা আশা করি আপনারা অনেকে বুঝতে পেরেছেন এলইডি ফ্ল্যাশ Yes.